কিন্তু চৌর্যবৃত্তির সঙ্গে যুক্ত, তাদের মনে হচ্ছে সরকারি কর্মচারীরা তারই অংশীদার। সেই জন্যই তিনি বলেছেন যে আমি চোর, তোমরা আমার সরকারি কর্মচারী, তাই তোমরা চোর। অতএব উনি যদি নিজেকে সৎ প্রমাণ করতে পারেন তবে নিশ্চয়ই আমরাও সৎ হব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকের যে স্টেটমেন্ট, সেখানে বলছেন যে সব নির্বাচনে মিশে গেছে, সেখান থেকে মানিক বেছে আনতে হবে, এইসব কথা তো আমরা জানি। আদালতে কথা হচ্ছে, বিচারপতি দেখছেন এত দুর্নীতি, এত দুর্নীতি, সমস্ত দপ্তরের দুর্নীতি। প্রসঙ্গত আমি তখন বলেছিলাম যে সব নদী গিয়ে সমুদ্রে মেশে, সব দুর্নীতির নায়িকা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যারা ডিএর জন্য আন্দোলন করছেন, যারা এই যৌথ মঞ্চে আছেন, তারা হয় চোর ডাকাত কিংবা চিরকুটে প্রাপ্ত চাকরি অধিকারী। আমি আমার চোর ডাকাত বন্ধুদের বলবো, আপনারা সকলে সংগঠিত হয়ে এই রাজ্যের যে দুর্নীতিগ্রস্ত একটি মন্ত্রিসভা চলছে, দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা, তার বিরুদ্ধে আপনারা সকলে রুখে দাঁড়ান, প্রমাণ করুন। বাংলার সরকারি কর্মচারীরা তারা ঘেউঘেউ শুধু করে না, তারা প্রয়োজনে কামড়ে দিতে জানে, এবং গুন্ডদের যে কামড়, সেই কামড়ের ফলে রক্তাক্ত হতে পারে ওই সমস্ত যারা শীত কেটে চুরি করতে আসছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শীত কেটে চুরি করছেন, তাদের প্রাপ্য আদায় যোগ্য প্রাপ্য সেটা পাচ্ছেন না, তাই ধর্ণা করছেন। আমি ওদের পরামর্শ দেওয়ার দায় নিইনি, কিন্তু ভারতবর্ষের সংবিধান বিধান দিয়েছে, যদি রাজ্য সরকার মনে করেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের কোনো বিরোধ আছে, সেই রাজস্ব সংক্রান্ত হোক বা অন্য যে কোনো বিষয়ে, তারা আদালতে যেতে পারেন। কেন মমতার সরকার আদালতে যাচ্ছেন না, বরং উল্টো, যখন আমার কর্মচারী বন্ধুরা তাদের অধিকারের ন্যায্যতা আদালতের মধ্য দিয়ে স্বীকৃতি আদায় করেছেন, আমি আমার পেশাগত জীবনে কখনো দেখিনি কোন একটি মামলায় সরকারের পক্ষ থেকে তিনবার রিভিউ পিটিশন দাখিল করা হয়। এ এক অদ্ভুত ধরনের ঘটনা তারা ঘটিয়েছেন, এবং বারে বারে কলকাতা হাইকোর্ট বলেছেন না, কর্মচারীদের দিয়েটা ন্যায্য অধিকার, দিয়েটা অনুদান নয়। আজকে সবচেয়ে বড় আপনাদের লড়াইয়ের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য আপনারা নিশ্চয় অর্জন করবেন, তা হচ্ছে আমার অধিকার না আমার অনুদান। আমরা কি অনুদান নির্ভর হতে চাই না আমরা অধিকার নির্ভর হতে চাই? আদালত যখন স্বীকার করেছেন আপনাদের ন্যায়িক অধিকার, তখন এটাকে আপনাদের অনুদান রূপে প্রমাণ করার জন্য রাজ্য সরকার আমার আপনার পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়েছেন, লাখো লাখো টাকা খরচা করতে। যে রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে পাওনা আদায় করার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন না, সেই রাজ্য সরকার কর্মচারীদের যে ন্যায়সঙ্গত অধিকার, সেই অধিকারকে কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যায়, কিভাবে সেই অধিকারকে নষ্ট করে তাদের অনুদান নির্ভর করা যায়, সে পরিকল্পনা করছেন। ছাত্র এবং যুবদের সভা ডাকা হয়েছিল, সেই সভাটা পরিকল্পিতভাবেই করা হয়েছিল যাতে আপনাদের এই সভা মঞ্চের ওপর আক্রমণ করা যায়, সভা মঞ্চকে ভেঙে দেওয়া যায়, সেটা আন্দাজ করেই আমরা আদালতে গিয়েছিলাম। আপনারা আদালতে গিয়েছিলেন, আপনাদেরও আশঙ্কা ছিল। আদালতের চাপে তারা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা কতটা সভ্য কতটা ভদ্র সেটা প্রমাণ করার একটা সুযোগ দিন। তার মানে ওরা ধরেই নিয়েছেন ওরা সভ্য এবং ভদ্র নন, এটাই সকলের কাছে গ্রহণযোগ্য, তাই তাদের সভ্যতা এবং ভদ্রতা প্রমাণের জন্য সুযোগ চেয়েছিলেন আদালতের কাছে। আমি এই কথা বলেছিলাম, ঠিক আছে, রাজ্য সরকার তারা যখন অঙ্গীকার করছেন যে তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবেন, এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল, যদিও তাদের আমরা বলি গুন্ডা এবং চোরদের দল, তারা বলছেন তারা প্রমাণ করতে চান তারা ভদ্র এবং সভ্য হয়েছেন। আমাদের আশঙ্কায় প্রমাণ হলো ওরা ভদ্র এবং সভ্য হননি, তাই আপনাদের মঞ্চে কয়েকজন শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মচারী যারা সমাজের কাছে সম্মানিত,
তাদের উপর হামলা হয়েছে। এখন থেকে ডিজিটাল মার্কেটিং, স্যাপ, হোটেল ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত। স্পেশালাইজেশনের জগতে নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। www.emeacademy.co.in